নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সামনেই আসছে গণতন্ত্রের উৎসব, আর উৎসব প্রিয় বাঙালির কাছে যে কোনো উৎসব মানেই ঢাক। ঢাকের বাদ্যি না থাকলে উৎসব যেন বাঙালিদের কাছে বড্ড ম্যারম্যারে থাকে। বারো মাসে ১৩ পার্বণের পাশাপাশি ভোট উৎসব আজ বাঙালির কাছে ১৪তম পার্বণ। তাই এই পার্বণ থেকেই বা কিভাবে বাদ যাবে ঢাকের বোল? আর তাই এখন চূড়ান্ত ব্যস্ততা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিদের মধ্যে। নতুন ঢাক তৈরি থেকে শুরু করে পুরনো ঢাক আবার ঝাড়পোঁছ, এসবের মাঝে নাওয়া খাওয়া ভুলেছেন ঢাকিরা। মূলত এখন ঢাকিদের অফ সিজন, কিন্তু ভোট আসলে বাড়তি উপার্জনের আশায় তাদের মুখে হাসি ফোটে। কারণ ভোটের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ভোটের প্রচার, আর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের সময় ডাক পড়ে ঢাকিদের। আগামী ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। তাই এই নির্বাচনী আবহের মধ্যেই নট্টপাড়ার ঢাকিদের তুমুল ব্যস্ততার ছবিটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তারা বলছেন, দুর্গাপুজো চলে গেছে ঠিকই, কিন্তু তাতে কি, সামনেই যে আসছে লোকসভা ভোট, তাই বাড়তি লক্ষ্মী লাভের আশায় তাদের বেশ ভালোই লাগছে। এক ঢাকি মাখন নট্ট কি বললেন শুনুন। দুর্গাপুজো চলে গেছে, এখন আসছে লোকসভা ভোট। হ্যাঁ, ঢাক ঢাক মুছে মুছে রেডি করছি, বিভিন্ন দলের লোক আমাদের কাছে আসবে, আমাদের একটা এক্সট্রা একটা অভিনন্দন, এক্সট্রা একটা আমাদের কামাই হবে। হ্যাঁ, এই জন্যেই আমরা মুছামুছি করছি ভালো করে। হ্যাঁ, ঢাকও বানাচ্ছি, আর ঢাক যেগুলো মানে যেগুলো নোংরা পড়ে গেছে এগুলো মুছে টুছে পরিষ্কার করে টেস্ট করছি। কেন ভালো লাগছে? আর এক মাস পর আগামী ২৬শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট। তাই এখন জোর কদমে চলছে ভোটের প্রচার, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকের প্রয়োজনীয়তাও। রাজনৈতিক মিছিলগুলিতে প্রচুর ঢাক লাগে, তাই এখন থেকেই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চান না আর এক ঢাকি প্রভাত নট্ট। আমাদের এটা ব্যবসা হলো দুর্গাপুজো কালী পুজো, এবং জব টাইমে যদি কোনো জায়গায় পূজা টুজা পাই তাহলে আমরা বাজাই। আর এবং এখন ভোটের সময় আসতেছে, অনেক রাজনৈতিক লোক আসতেছে, এসে আমাদের তাদের প্রচারে হলে পরে আমাদের দু পয়সা ইনকাম হবে, এটার জন্যই আমরা করছি। এখন ওই যে কোনো মিছিল টিছিল আসতে পারে, রাজনীতির মিছিল টিছিলে গেলে পরে অনেকগুলো ঢাক লাগে, তো তখন আমরা দিলে পরে দু পয়সা আমাদেরও পেটে সঞ্চয় হয়। তাই সব মিলিয়ে বলাই যায় যে বাঙালির ১৪তম পার্বণের সঙ্গেও ধীরে ধীরে যুক্ত হচ্ছে শারদীয়ার লাইফলাইন এই ঢাক। উত্তর দিনাজপুর থেকে রেখা রায়, রিপোর্ট সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।